আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ল্যাকটামডারিস V8R1-এর ট্রেনিং প্যাকেজ 2024-এর চতুর্থ নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথমে আমার সফটওয়্যারটিকে ওপেন করে নেই। এ হলো আমার মডারিস V8R1। তো আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটি প্যাটার্ন অন করব। ফাইল থেকে ওপেন মডেল, এখান থেকে এ হলো আমার প্যাটার্ন। তো প্রিয় ড্রপার, এখান থেকে আমি এই যে কালার করা পিসগুলো দেখতে পাচ্ছেন, এই পিসগুলোকে আমি ডিলিট করে দেব। শিফট জেড চেপে ডিলিট ফাইল সিলেকশন করলাম। শিফট বাটনটি চেপে ধরে আমি এই পিসগুলোকে ডিলিট করে দিলাম। আমি অ্যাক্সেস পাথ সিলেকশন করে ফাইলটিকে একবার সেভ করে নেব। চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। তো অ্যাক্সেস পাথ সিলেকশন করাই আছে, ফাইল সেভ, কন্টিনিউ। তো প্রিয় ড্রপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সে সাথে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ড্রপার, আমি পার্ট 3 ভিডিওতে এখান থেকে এই যে ফাইল মেনু দেখতে পাচ্ছেন এবং এই ফাইল মেনুর অন্তর্গত যেই সাব মেনুগুলো আছে বা অপশন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কোন অপশনটি দিয়ে কী কাজ করবেন তা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে শুরুতেই আমি এখান থেকে এডিট এই অপশনগুলো থেকে আলোচনা করব। তো এ হলো এডিট। এই এডিট অপশন থেকে সচরাচর আমরা যে কাজটি বেশি করে থাকি তা হলো এডিট। এই এডিট অপশনটি ব্যবহার করে আমরা এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন এই পিসগুলোর নাম দিই, নাম পরিবর্তন করি এবং অন্যান্য কাজগুলো অর্থাৎ টেক্সট সম্পর্কিত যে কাজগুলো আছে সেগুলো এই এডিট অপশন থেকে করা হয়। আর এখান যারা দেখতে পাচ্ছেন আনডু রিডু, এগুলো সাধারণত আমরা শর্টকাট ব্যবহার করে থাকি, যেমন কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ডাব্লিউ ব্যবহার করে আনডু রিডুর কাজ করে থাকি। রিনেম, পিস রিনেম করা, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি কন্ট্রোল ইউ পেস্ট করলাম, তো দেখতে পাচ্ছেন আমার টেবিল এবং ইনফরমেশনগুলো চলে এসেছে। এখান থেকে আমি এই পিসটিকে সিলেক্ট করলাম। আমি যদি এই পিসটির নাম দিতে চাই তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে এডিট অপশনে, এখান থেকে এডিট। এরপর এই যে কমেন্টসের পাশে যে ঘরটি আছে এখানে ক্লিক করলেই আমরা এই পিসটির নাম দিতে পারবো। এই পিসটি হলো FRONT, ফন্ট 1:1, বা আপনার পার্সে যেভাবে নাম দেওয়া প্রয়োজন এখান থেকে দিবেন। এরপর আমরা যদি এই অংশটিকে বড় করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো টেক্সট আছে, যেমন এখান থেকে স্টাইল নেম পরিবর্তন করা, রুট পরিবর্তন করা, রেফারেন্স স্টাইল লেখা, সব কিছুই এডিট অপশন থেকে করা হয়। এডিট এডিট সিলেকশন করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই টেক্সটগুলো আমি পরিবর্তন করতে পারবো। এখানে ক্লিক করে এই টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো, রেফারেন্সে ক্লিক করে এভাবে রেফারেন্স স্টাইল নাম আমরা দিয়ে রাখতে পারবো। এরপর আছে টেক্সট অনলাইন। কোনো লাইনের মধ্যে টেক্সট লেখার জন্য টেক্সট অন হোল্ড, রিনেম,
তো প্রিয় ব্যাপার, এই কাজগুলো আমরা এখান থেকে করব না। এই কাজগুলো করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা পিসের মধ্যে বিভিন্ন টেক্স এবং নামগুলো দিয়ে থাকি। সুতরাং ইডিট মেনু থেকে এসব অপশন নিয়ে আলোচনা করে আমরা অযথা সময় নষ্ট করব না। এরপরে যে অপশনটি আছে সেটি হলো শীট। তো শুরুতে আপনারা দেখেছেন পার্ট ওয়ান ভিডিওতে আমি এই যে মডেলটি আনার পর আমরা একটি শীট নিয়েছি এবং সেই শীটের মধ্যে এই প্যাটার্নটি তৈরি করেছি। যদি আমরা কোনো শীট না নিই তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি করা যাবে না। যেমন আপনি যদি ম্যানুয়ালি কোনো বোর্ডের মধ্যে একটি প্যাটার্ন আর্ট করতে চান বা ড্রয়িং করতে চান তাহলে আপনাকে একটা প্যাটার্ন বোর্ড নিতে হবে অবশ্যই, তাহলেই কিন্তু আপনাকে সেই প্যাটার্ন বোর্ডের মধ্যে ড্রয়িং করতে পারবেন। ঠিক এই সফটওয়্যারের মধ্যেও আপনাকে কোনো প্যাটার্ন ড্রয়িং করতে চাইলে বা কোনো কিছু ড্রয়িং করতে চাইলে আপনাকে এখান থেকে একটি শীট নিতে হবে। আর এই শীট নিলেই এই শীটের মধ্যে আপনি কাজগুলো করতে পারবেন। এই শীটের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, এই শীটটি কিন্তু বিশাল। যেমন আমি যদি A2 থেকে রেকট্যাঙ্গেল সিলেকশন করে ধরুন এখানে একটি প্যাটার্ন আর্ট করলাম, এই একই শীটের মধ্যে এরকম আমি অ্যাভেলেবল প্যাটার্ন তৈরি করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি যত প্যাটার্ন তৈরি করতে পারছি এই শীটটি কিন্তু ততই বড় হয়ে যাচ্ছে। এভাবে হাজারো প্যাটার্ন এখানে তৈরি করা যাবে। 5টি, 10টি, 15টি কিংবা 20টি যত খুশি প্যাটার্ন কিন্তু এই একটি শীটের মধ্যে তৈরি করতে পারবেন। এ হলো শীট। এই শীটের মধ্যে আরো কিছু অপশন আছে। তো নিউ শীটের শর্টকাট হলো N, এরপর হলো কপি। কপি বলতে আমরা বুঝে থাকি কপি করা। এই কপি অপশনটিকে সিলেকশন করে এই শীটটিকে যদি আমরা কপি করতে চাই তাহলে এখানে ক্লিক করলে শীটটি কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। কিংবা আমি যদি চাই যে এই ফন্টের এই পিসটিকে কপি করব, এটি কিন্তু একটি শীট। এটি যেমন একটি শীট, শীটের মধ্যে কোনো ড্রয়িং নেই, এটিও একটি শীট এবং এর মধ্যে ড্রয়িং আছে। আমরা এটিকে যদি এভাবে কপি করি তাহলে কিন্তু কপি হয়ে যাবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখান থেকে আমরা এই মডেল ফাইলটিকে কখনোই ডিলিট করতে পারবো না, কিন্তু এই শীট আমরা একাধিক শীট যেমন নিতে পারবো তেমনি ডিলিটও করতে পারবো। আমি শিফট জেড প্রেস করলাম অথবা এই শীট অপশন থেকে ডিলিট শীট, আর শর্টকাট মেনু হলো স্মল লেটার জেড, সিলেকশন করে আমরা এই শীটগুলোকে এভাবে ডিলিট করতে পারি। তো আমরা নতুন শীট নেওয়ার জন্য শীট থেকে নিউ শীট এবং ডিলিট করার জন্য ডিলিট অপশনটি থেকে যেই শীটের মধ্যে ক্লিক করব সেটি ডিলিট হয়ে যাবে। যেমন এখানে একটি শীট ডিলিট করলাম, আমরা যদি এটিকে চাই ডিলিট করে দিতে পারি। এই পিসটিকে ফিরে আনার জন্য আমরা এখান থেকে রিডু আনডু অপশন ব্যবহার করব। যেমন আমি ডিলিট করে দিয়েছি, এটিকে ফিরে আনার জন্য আনডু। তো দেখতে পাচ্ছেন ফিরে এসেছে। আবার যদি এখান থেকে রিডু অপশনটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আবার চলে গেল। তো আমি আবারও ফিরে আনবো। তো শীট অপশনের মধ্যে আরেকটি অপশন আছে শীট সেল। এই শীট সেলের কাজ হলো ধরুন এখানে 4টি পিস আছে, এই 4টি পিস থেকে আমি 1টি পিসকে আলাদা একটি পেজে নিয়ে যাব এবং সেখানে কাজ করব। যেমন ধরুন আমি এই পিসগুলোকে এভাবে সিলেকশন করলাম বা কন্ট্রোল A দিয়ে সিলেকশন করলাম এবং এগুলিকে কপি করলাম। তো দেখতে পাচ্ছেন যখন একটি প্যাটার্নের মধ্যে অনেকগুলো শীট থাকবে তখন একটি শীট দিয়ে যখন এভাবে কাজ করব তখন হয়তো ছোট হওয়ার কারণে কাজ করতে সমস্যা হতে পারে। সুতরাং আমরা যে কাজটি করব এখান থেকে 1টি কিংবা 2টি পিসকে আমি আলাদা একটি পেজে নিয়ে গিয়ে কাজ করতে পারি। আর এর জন্য আমাকে শীট সেল অপশনটি ব্যবহার করতে হবে। যেমন আমি শীট থেকে
শিট সেল সিলেকশন করলাম, আর এর শর্টকাট হলো আই। স্মল লেটার আই অথবা ক্যাপস লক যদি করা থাকে তাহলে শিফট বাটনটি চেপে ধরে আই প্রেস করলে এই যে হাতের আঙ্গুলের মতো দেখতে পাচ্ছেন এই আইকনটি চলে আসবে। এখন আমি যেই পিসগুলোকে আলাদা একটি পেজে নিয়ে যাই সেই পিসগুলোতে ক্লিক করব। তো আমি এই ফ্রন্ট পার্টের এই পিসটিতে ক্লিক করলাম, ব্যাক পার্টের এই পিসটিতে ক্লিক করলাম এবং স্লিপের পিসটিতে ক্লিক করলাম। এবার আমাকে এখান থেকে ফাঁকা অংশে চলে আসতে হবে এবং মাউস থেকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এরপর কিবোর্ড থেকে নাম্বার অপশন থেকে আমি যদি এখান থেকে দেখাই তো এখানে দেখাচ্ছে না, এই যে ডান সাইডে যে কিবোর্ডের নাম্বার অপশনগুলো থাকে সেখান থেকে F7 বাটনটি প্রেস করলেই এরকম একটি মেসেজ আসবে। এবার যে সব পিস আমি সিলেকশন করেছিলাম তার যে কোনো একটি পিসের ওপরে ক্লিক করলেই তো দেখতে পাচ্ছেন পিসগুলো আলাদা একটি পেজে চলে এসছে। এখন কিন্তু আমরা এখান থেকে পিসগুলো নিয়ে কাজ করতে পারি। এরপর আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেলে আমরা আগের পেজে ফিরে যাব, আর আগের পেজে ফিরে যাওয়ার জন্য আমাকে এখান থেকে কিবোর্ড থেকে নাম্বার অপশন থেকে 8 নাম্বারটি ব্যবহার করতে হবে। যদি এখানে নাম্বার অপশনটি দেখায় না তো নাম্বার অপশন থেকে আমরা 8 যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ক্লিক করলে আমরা আগের পেজে ফিরে যাব। তো আমি 8 ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন নাম্বার 8 আমি ক্লিক করেছি, আর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আগের পেজে চলে এসেছি। আমরা আবারও যাব শিট, এখান থেকে ভ্যারিয়েন্ট সিলেকশন, ফ্ল্যাট প্যাটার্ন সিলেকশন, অ্যারেঞ্জ অল। তো প্রিয় টপার, এই যে অনেকগুলো আরও অপশন দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা এখান থেকে করব না। সাধারণত এই শিট অপশন থেকে আমরা এই অপশনগুলোই ব্যবহার করে থাকি, শিট সেল, ডিলেট, কপি এবং নিউ শিট। এরপর ভেরিয়েন্ট, ফ্ল্যাট প্যাটার্ন এই অপশনগুলো এখান থেকে আমরা ব্যবহার করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটি হলো ফ্ল্যাট প্যাটার্নের অপশন। এরপর ভেরিয়েন্ট F8 থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেরিয়েন্টের বিভিন্ন অপশনগুলো এখানে আছে। সুতরাং শিট সেল থেকে আমরা এই বাকি পিস অপশনগুলো দিয়ে যেহেতু আমরা কাজ করি না সুতরাং এগুলোতে আমরা সময় নষ্ট করব না। তো প্রিয় ডপার, শিটের পরে হলো কর্নার স্টুল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কর্নার স্টুল, ক্রসিং, স্টেপ, সিমিস্ট্রি, টানা, পেপেন্ডিকুলার। তো প্রিয় ডপার, সাধারণত এই যে কর্নার স্টুলের মধ্যে যে অপশনগুলো আছে আমরা এখান থেকে কাজ করে থাকি না। আমরা এই কাজগুলো যেখান থেকে করি তা হলো আপনি যদি একটু ডাউন সাইডে লক্ষ্য করুন নিচের সাইডে তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট টার্ন আপ। এখান থেকে যদি আমরা এই অপশনটিতে মাউস ধরি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা কর্নার স্টুলের মধ্যে যে অপশনগুলো দেখেছি সেগুলো কিন্তু এখানে আছে, আর আমরা সাধারণত এই অপশনগুলো এখান থেকেই করে থাকি, যেমন স্টেপ, ক্রসিং, প্রিভিয়াস সেমিস্ট্রি, নেক্সট সেমিস্ট্রি, টার্ন আপ, প্রিভিয়াস টার্ন আপ। আমরা যদি কর্নার স্টুলে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই অপশনগুলো আছে, যেমন কর্নার স্টুল, ক্রসিং, স্টেপ, সেমিস্ট্রি, টার্ন আপ, পারপেন্ডিকুলার। সেমি স্টিলগুলোই কিন্তু এখানে আছে। তো এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে অতিরিক্ত কিন্তু কোনো অপশন এখানে নেই ডানে কিংবা বাম সাইডে। আর এখান থেকে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনের পাশে কিন্তু আমরা যদি মাউসটি নিই তাহলে এখানে কি প্রিভিয়াস পারপেন্ডিকুলার, নেক্সট পারপেন্ডিকুলার।
আর এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউস পারপেন্ডিকুলার এবং নেক্সট পারপেন্ডিকুলার। তো সুতরাং প্রিয় ব্যাপার, আমরা এখান থেকে কর্নার স্টুল নিয়ে কোনো আলোচনা করব না, এই কাজগুলো আমরা করব এখান থেকে। সুতরাং এখান থেকে আমরা পরবর্তী আলোচনা করব। এরপর আমরা চলে যাব ডিসপ্লে। আমি ডিসপ্লে ক্লিক করলাম, এখান থেকে স্কেল, কার্ভ পয়েন্ট, পেন্ট, ফ্ল্যাট প্যাটার্ন, কার্ভ পিস, সিম কাট, হাইট, পয়েন্ট ট্রিম। তো প্রিয় ব্যাপার, এখানে যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু আমাদের প্রয়োজন। তো এখান থেকে যে অপশনগুলো আমাদের কাজের সময় দরকার হবে আমরা সেগুলোতে এভাবে টিক দিব। তো প্রিয় ব্যাপার, এই অপশনগুলোরও কিন্তু শর্টকাট আছে, বা ব্যবহারের সুবিধার্থে এখান থেকে আমরা যদি বাম সাইডে নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কার্ভ পয়েন্ট লেখা আছে। এই কার্ভ পয়েন্ট লেখাটি কিন্তু এখানেও আছে। আমি পিসটিকে সিলেকশন করলাম, এই যে কার্ভ পয়েন্ট এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো হয়ে গেল আর ফাইলের কোনো পয়েন্ট দেখা যাচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লাল পয়েন্টগুলো শো করেছে। অথবা আমরা যদি ডিসপ্লে থেকে এই কার্ভ পয়েন্টে টিক দিয়ে দিই তাহলে এগুলো শো করবে, আবার যদি টিক উঠিয়ে দিই তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা সাধারণত এখান থেকেই ব্যবহার করে থাকি, ডিসপ্লে থেকে নয়। আর এর শর্টকাটটি হলো পি। এরপর এখান থেকে কাট পিস, এই কাট পিস অপশনটি ডাউন সাইডেও দেওয়া আছে। কাট পিস, প্রিন্ট, প্রিন্ট ফাংশনটি এখানেও দেওয়া আছে, প্রিন্ট। এরপর ফ্ল্যাট প্যাটার্ন, এই ফ্ল্যাট প্যাটার্নটিও কিন্তু এখানে দেওয়া আছে, ফ্ল্যাট প্যাটার্ন। এমনিভাবে এখান থেকে আমাদের ব্যবহারের সুবিধার্থে অনেকগুলো অপশন কিন্তু এই ডাউন সাইডে দিয়ে দেওয়া হয়েছে, আমরা এই কাজগুলো এখান থেকে করে থাকি। এখান থেকে হ্যান্ডল, তো 1 নম্বর ভিডিওতে আমরা ডিসপ্লে থেকে যেই প্রধান যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি, যেগুলো আমরা সচরাচর করে থাকি, সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি যখন নতুন একটি কাজ করবেন তখন এখান থেকে নিউ স্টাইল নেওয়ার পর, ধরুন আমি স্টাইল নাম্বার দিলাম, নতুন একটি স্টাইল নাম্বার দিলাম, এরপর এখান থেকে আমরা শীট নেব। এই শীট নেওয়ার পরে কিন্তু আপনাকে ডিসপ্লে অপশন থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিল এই দুটি অপশনে টিক দিয়ে দিতে হবে। যদি আমরা না দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে মডেল এবং শীট আছে, কিন্তু এখানে কোনো টেক্সট বা ইনফরমেশন নেই। আর এই টেক্সট এবং ইনফরমেশনগুলো শো করার জন্য ডিসপ্লে থেকে আমাদেরকে সাইজ এবং টাইটেল ব্লক এই দুটি অপশনে টিক দিতে হবে। তো এখান থেকে আমরা যে অপশনগুলো যখন আমাদের দরকার তখন আমরা এগুলোতে টিক দিয়ে নেব, আবার প্রয়োজন শেষ হলে উঠিয়ে দেব। যেমন আমি পূর্বের স্টাইলে ফিরে আসলাম, এখান থেকে ধরুন আমি একটি লাইন টানলাম, এই লাইন থেকে এই লাইনের মধ্যে আমাকে শেপ দিতে হবে, তাহলে আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব। তো দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে সাদা হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে আমরা কার্ভ করতে পারবো বা শেপ দিতে পারবো। যদি এখান থেকে হ্যান্ডেল বাটনটি টিক না দিয়ে দিই তাহলে কিন্তু এটি শো করবে না আর আমরা এটিতে শেপের কাজ করতে পারবো না। এরপর দেখতে পাচ্ছেন কার্ভ পিটিএস, ফ্ল্যাট, কার্ভ পিস, এগুলো তো আপনাদেরকে আমরা আগেই দেখিয়েছি। আর সাইজ টেবিল, যদি আমরা সাইজ টেবিল দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে সাইজ টেবিল টিক দিয়ে দিতে হবে, পাশাপাশি টাইটেল ব্লক। যদি আমরা টাইটেল ব্লকে টিক দিই তাহলে নিচের এই লেখাগুলো দেখা যাবে, কিন্তু সাইজ টেবিল শুরুতে আসবে না। তো নতুন একটি স্টাইল নেওয়ার পর আমাকে অবশ্যই এই দুটি অপশন টিক দিয়ে দিতে হবে, সাইজ টেবিল এবং টাইটেল ব্লক।
তাহলে কিন্তু এই দুটি ঘর দেখা যাবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি আর আলোচনা করব না, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন এখান থেকে এই অপশনগুলো আস্তে আস্তে আমরা কাজের মাধ্যমে শিখব। জাস্ট মেন পয়েন্টগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমি এখান থেকে এডিট শীট ডিসপ্লে, এখান থেকে সচরাচর ব্যবহারকারী যেই টুলগুলো আছে সেগুলো আপনি আপনাদেরকে আলোচনা করে দেখালাম, এরপর বাকিগুলো আমরা কাজ করতে করতে শিখব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আমি যে কাজগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলোকে ট্রাই করতে থাকুন। সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।